দর্শক সামনে যেহেতু কুরবানি আছে চার পাঁচ মাস বাকি আছে, এখন কিন্তু গরুর দাম একটু চড়াই যাবে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে আপনার এখন কিন্তু আপনার ই নাই আর কি, আপনার ইন্ডিয়ার যে গরু আছে গরুগুলো আপনার না ঢোকার না কারণে গরু আপনার দেখানোর চেষ্টা করব যে সার গরু গুলো ভাইজান এটা আপনার আপনার আচ্ছা এটা দাম চাচ্ছেন কত? আপনার গরু চার মন হইলো, আপনার পাঁচ মন হইলো। আচ্ছা পরের টা কি আপনার? আমার আচ্ছা ওটার দাম চাচ্ছেন কত? এক লাখ পাঁচ। এক লাখ পাঁচ। তারপরে পরে যেটা আছে ওইটা? ওটা চাচ্ছে 80,000। 80,000 না? আজকে গরু নিয়ে আসছেন কয়টা? আপনার কাস্টমার নাই বললি চল। এখন আমরা আসলে সার গরু গুলো দেখো ভাই, জানেন সার গরু আপনার কত ভাই? জানো দাম চাচ্ছেন কত? অস্ট্রেলিয়ান ক্রসটা লাল সার গরু দেখাবো ভাইজান, এই সারটার দাম চাচ্ছেন কত? 2,35,000। কি হিসাবে চাইলেন ভাই? এটা বিরামা গরু ভাই। ভালো জাতের বাচ্চা ঠিক আছে, কিন্তু আপনার তো সে 1,00,000 খাওয়াইলে সে 2,00,000 দাম হইবে। মাংস তো আর কম হবে না? মাংস কালার আছে, কালো কালার, ফাঁকড়া কালার কিংবা লাল কালার একটু দাম বেশি হয়। আচ্ছা আমি যদি নেই কয় টাকা দেবো এরকম? তুলনামূলক বাজারটা আসলে অনেকটাই চড়া। আচ্ছা এরপরে ভাই জান এবাসুরটা কার? ও সব হইলো ওনার না? ভাই জান আপনি কি ফ্রি আছেন এখন? আচ্ছা বাজার চলতেছে তো, সবাই আসলে ব্যস্ত। ও সামনে যে কালো গরু দেখতে পাচ্ছেন গরুর দাম হচ্ছে আপনার 65,000 টাকি, এবং এই ছোট গরুগুলোর চাহিদা হচ্ছে আপনার তুলনামূলক একটু বেশি আর কি, এবং কোরবানি তো আসলে এই গরুগুলোর চাহিদা আপনার বেশি থাকে।